আগামী 27 ফেব্রুয়ারি মেদিনীপুর পৌরসভার পৌর নির্বাচন হাতে মাত্র আর কয়েকটা দিন। বাইরে রোদের উত্তাপ বাড়ছে, একইভাবে বাড়ছে রাজনৈতিক ভোটের উত্তাপ। তো এই ভাবেই আনন্দ বাংলার ক্যামেরা ঘুরতে ঘুরতে আজ পৌঁছে গেছে 9 নম্বর ওয়ার্ডে। 9 নম্বর ওয়ার্ড একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি ওয়ার্ড, এবং 25টি ওয়ার্ডে যে কজন নির্দল প্রার্থী হয়েছেন তাদের মধ্যে একেবারে আলোচিত একটি নাম সেই 9 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী অনয় মাইতি। অনয়দা, আপনাকে যেটা জিজ্ঞেস করব প্রথমেই, যে আপনি তো সারা বছরই একটা কর্মকাণ্ডের মধ্য দিয়ে গিয়েছেন, এবং শুধু আজকে না, দীর্ঘদিন ধরে আপনি এই ওয়ার্ডের মানুষের সুখে দুঃখে পাশে আছেন এমনটাই কান পাতলে আমরাও শুনতে পাই। তো সেক্ষেত্রে আপনার যেটা সবচেয়ে বড় সমস্যা হতে পারে সেটা হচ্ছে আপনি কিন্তু কোনো দলের ব্যানারে সেভাবে নেই। তো আপনার মনে হয় না যে একক ভাবমূর্তি কখনো দলকে ছাপাতে পারবে? এটা কি আপনি বিশ্বাস করেন? দেখুন, আমি 2008 সালে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আমার অপনয়ন প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রয়াত গৌরী ঘোষ মহাশয়া। আমি সামান্য ব্যবধানে ভোটে হেরেছিলাম। 2008 সাল থেকে আমাকে মানুষের জনসেবায় নিয়োজিত থেকেছিলাম, কারণ আমি তখন বলেছিলাম যে আমি ভোটে জিতি বা হারি আমি কিন্তু মানুষের সেবা করে যাব। এই অঙ্গীকার আমি কিন্তু 2008-এ দিয়েছিলাম। তারপর থেকে আপনারা জানেন আমি ধারাবাহিকভাবে মানুষের সেবা করে এসেছি, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। তাই আমার কাজ, আমার কার্যকর্ম এবং আমি যা করে এসেছি সেই কাজের উপর নিরীক্ষ করে কিন্তু আমি এবারের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছি। তো মানুষ, আমি যার দুয়ারে যাচ্ছি, মানুষ কিন্তু দুহাত তুলে আশীর্বাদ করছে, এবং মানুষ পরিষ্কারভাবে বলছে যে আপনার আসার আর প্রয়োজন নেই, কারণ আপনি সারা বছর আমাদের সাথে আছেন, আমাদেরকে একটা সুযোগ দেন আপনার পাশে থাকার। আচ্ছা, আপনি তো ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে গিয়েছেন, আপনি কি দেখেছেন, মানে মানুষের দীর্ঘদিনের অনেক সমস্যা এই ওয়ার্ডে আছে, তো সেগুলো নিয়ে আপনি কি বলবেন? দেখুন, হাউস ফর অল যাদের পাওয়া উচিত ছিল তারা পায়নি, কিছু হয়েছে, এবং অনেক বাড়ি বাকি আছে যাদের এখনও বাড়ি করতে হবে। আমরা এবারে বর্ষাতে তিরপল নিয়ে বেরিয়েছিলাম, তিরপল নিয়ে বেরিয়ে আমরা দেখেছি প্রায় 400 তিরপল আমরা নিয়েও আমরা পূরণ করতে পারিনি। এখানে সবচেয়ে বড় যে সমস্যা, বিবেকানন্দনগর, আনন্দনগর, রামকৃষ্ণনগর, সারদাপল্লী, সারদানগর, এইসব জায়গাতে একটু বৃষ্টি হলেই পানীয় জল লোকের বাড়িতে একতলা পর্যন্ত জমে যায়। মানুষ মেঘ দেখলেই, ওই এলাকার মানুষ মেঘ দেখলেই ভয়ে কাঁপে, এই মনে হয় আমার বাড়িতে জল ঢুকে গেল। এই জলের ড্রেনিং সিস্টেমটা খুব এমার্জেন্সি করতে হবে। এতদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা, তারা কাউন্সিলর হয়েছে, বিভিন্ন আমার ওয়ার্ড চেয়ারম্যান পেয়েছে, আমার ওয়ার্ড পিডাব্লিউডি সিআইসি পেয়েছে, কিন্তু এই সমস্যার সমাধান হয়নি। আমার প্রথম লক্ষ্য হবে যে মানুষকে, ওই এলাকার মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া, মানুষের দাবি আছে। মানুষ কিন্তু ওইসব এলাকাতে গেলেই খালি একটা কথাই বলছি যে আমাদের জল যন্ত্রণা থেকে মুক্তি দেন। আমার প্রথম কাজ হবে ওই এলাকার জল যাতে না জমে, তার জন্য যা করা দরকার মাস্টার প্ল্যানিং থেকে আরম্ভ করে যাবতীয় কিছু কাজ করা দরকার ওই এলাকার মানুষকে নিয়ে, এবং সরকারি সাহায্য নিয়ে আমাকে ওই কাজটি করতে হবে প্রথম। সরকারের সাহায্যের প্রসঙ্গ যখন এলো, আপনি ধরুন, তর্কের খাতিরে আমরা ধরে নিচ্ছি যে আপনি এই ওয়ার্ড থেকে জিতলেন, জয়লাভ করলেন, ওয়ার্ডের মানুষ আপনাকে নির্বাচিত করলো, আপনি এই মুহূর্তে নির্দল প্রার্থী, তো তাহলে জয়লাভ করার পর কি আপনি কোনো শাসক দলে, যারা চেয়ারম্যান বোর্ড তৈরি করবে যে দল মেদিনীপুর পুরসভাতে, তাদের দলে আপনি কি যোগদান করবেন? সেরকম কি কোনো পরিকল্পনা আগে থেকেই তৈরি? না না না, সেরকম কোনো পরিকল্পনা নেই। দেখুন, আমার এইখানে, আমার এই মঞ্চে কোনো রাজনৈতিক দলের
ব্যক্তিরা নেই এরকম কোনো ব্যাপার নেই। সমস্ত রাজ্য, তৃণমূল বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, নির্দল থেকে আরম্ভ করে বিভিন্ন শ্রেণীর মানুষরা কিন্তু আমার সাথে যুক্ত আছে। আমার সাথে কোনো রাজনৈতিক দলে কোনো ডিবেট নেই এবং আমি কোনো কাজ নিয়ে গেলে আমার কোনো কাজ হয় না এটা আমি কিন্তু বলবো না। সমস্ত রাজনৈতিক দল কিন্তু আমাকে সেসব কাজ করে। ভালো কাজে আমার মনে হয় না যে কোনো শাসক দলই হোক, বিরোধী দলই হোক, তারা বিরোধিতা করবে, কারণ এটা মানুষের জন্য কাজ। মানুষের জন্য কাজ যদি না হতো তাহলে প্রশ্ন আসতো। আপনাকে শেষ যে প্রশ্নটা করব, ধরুন আপনি যদি এই ওয়ার্ডে জয়লাভ করেন, জিতে আসেন, আবির খেলা তো হবে, আপনি কী রঙের আবির খেলবেন? কারণ আপনার তো কোনো দল নেই, লাল খেলতে পারবেন না, সবুজ খেলতে পারবেন না, গেরুয়া খেলতে পারবেন না। আবির কি কিছু অর্ডার দিয়েছেন আগে থেকে? আমার নানা রঙের, আমি তো রঙিন, এটা জানেন, নানা রঙের আবির, যার যেটা ইচ্ছা। ধরুন আমাকে সিপিএমের যারা ছেলে আছে, যারা তৃণমূলের আছে, যারা কংগ্রেসের আছে, যারা যে রাজনৈতিক দল করে তারা সেই আনন্দে খুশিতে উপভোগ করবে, আমার কোথাও বাধা নেই। আমি একটা অনুরোধ করবো 9 নম্বর ওয়ার্ডবাসীর কাছে যে আমাকে, আপনাদের সেবায় আমি আছি, আমাকে একবার সুযোগ দেন। আমি 9 নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড রূপে আমি রূপান্তরিত করব এবং আপনাদের সাথে সব দিন যেরকম আছি সারা লাইফ থাকতে চাই। এই সুযোগটা আমাকে এবারে নির্বাচনে আমাকে এটা করুন, আমাকে আশীর্বাদ করুন, এটুকুই আমি বলব। 9 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী জোড়া পাতা নিয়ে দাঁড়িয়েছেন, জোড়া পাতা প্রতীকে অনয় মাইতির সাথে আমরা কথা বললাম। তিনি স্পষ্টতই যেটা জানালেন যে তিনি কোনো রাজনৈতিক বিভেদে যাবেন না, সব দলের রাজনৈতিক লোকেদের নিয়েই এই 9 নম্বর ওয়ার্ডের মানুষের উন্নয়নে তিনি সামিল হবেন তিনি যদি জয়লাভ করে আসেন। তো আমাদের নজর থাকবে এই 9 নম্বর ওয়ার্ডের দিকে, এই 9 নম্বর ওয়ার্ডে শেষ পর্যন্ত কোন রঙের আবির ওড়ে আমাদের নজর সেদিকে থাকবে। মেদিনীপুর থেকে আমি কৃষ্ণেন্দু ঘোষ, আনন্দ বাংলা। টাইলস হোক কিংবা সেনিটারি আইটেম, আপনার পছন্দের চাহিদা মেটাতে একটাই ঠিকানা, এসআরএস টাইলস অ্যান্ড মার্বেলস। আপনার স্বপ্নের বাড়িকে চিরন্তন সৌন্দর্যের ছোঁয়া দিতে সমস্ত কোম্পানির টাইলস, মার্বেলস ও স্যানিটারি আইটেমের সবচেয়ে বড় কালেকশন এখন কাঁথিতে। আমাদের বিপুল সম্ভার থেকে ঠিক আপনার পছন্দটা বেছে নিতে এখন চলে আসুন। ন্যায্য দাম ও সঠিক কোয়ালিটির কেনাকাটায় এসআরএস টাইলস অ্যান্ড মার্বেলস। ফোন 7567-624448-9874149372-8758-6।